কদিন পূর্বেও আলামিনকে গুরুত্ব দিত না তেমন কেউ। 52 বলে খেলাধুলা বা আড্ডায় ছিল না তার কোনো বন্ধুবান্ধব, তাকে ঘিরে ছিল না কারো কোনো আগ্রহ। সেই আলামিনকে নিয়ে এখন আলোচনা হচ্ছে তার পাড়ার প্রতিটি ঘরে। এই আলোচনা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। শুধুই কি মানুষের মুখে মুখে, এক পর্যায়ে আলামিনের কাণ্ড ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সবার মুখে একই কথা, আলামিন বিয়ে করেছেন, তাও আবার তার মতো 52 পাত্রীকে। বলছি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে আলামিনের কথা। তার সাথে একই উপজেলার সোয়াকদল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহানের কন্যা শাম্মী আক্তারের বিবাহ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুই পরিবারের সম্মতিতেই বিবাহ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থায় সম্পন্ন হয়। বর আলামিন লম্বায় 44 ইঞ্চি এবং কনে শাম্মী লম্বায় 33 ইঞ্চি। স্বামী উপজেলার কলজিয়েট একাডেমিতে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। তার নানা শামসুল হক একজন বীর মুক্তিযোদ্ধা। করোনা সংক্রমণের কারণে কনের বাড়িতে আত্মীয় স্বজন সহ এলাকার 150-এর অধিক গণ্যমান্য লোকদের দাওয়াত করে কনের পক্ষ, কিন্তু ছেলেকে এক নজর দেখার জন্য কনের বাড়িতে ওই এলাকার বহু লোক ভিড় জমায়। তাদের বিয়েতে 1 লাখ টাকা দেনমোহরানা ধার্য করা হয়। উভয় পরিবারের লোকজন সহ পাড়া প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর কনেকে বিদায় জানান। রাতে বউ নিয়ে আলামিন বাড়ি ফিরলে এলাকায় শত শত উৎসুক লোকজন বর কনেকে এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান। নবদম্পতিকে আশীর্বাদ জানানোর পাশাপাশি তাদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই। বিবাহটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি সবাই দেখতে আসছি। সামনে একটা কখন আসবে ঘর আলোকিত করতে? দুনিয়ার মানুষ, পুরো এলাকার লোক হুবহু ভিড় করছে। আলামিনের এই বিবাহে বরকনের উভয় বাড়িতে খুব আনন্দ উৎসবের আমেজ বয়ে গেছে এবং এলাকাবাসী উপজেলাব্যাপী সকলেই ওদের জন্য দোয়া কামনা করছে। ওরা যেন চির সুখী, ওদের দাম্পত্য জীবন সুখী। আলামিন শাম্মী দম্পতির এই বিবাহকে কেন্দ্র করে এক প্রকার উৎসবের আমেজ বইছে এই বাড়িতে। বিভিন্ন এলাকা থেকে বহু লোকজন আসছে এই বাড়িতে এই নব দম্পতিকে দেখার জন্য। সকলের কাছে ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধ হওয়ার কামনায় দোয়া এবং আশীর্বাদ চাচ্ছেন নব এই দম্পতি। ফিরোজপুরের স্বরূপকাঠি থেকে হজরত আলী হিউ।